বিসমিল্লাহ রহমান রাহিম আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম আমি অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স পড়াইতেছিলাম এর আগে আমি তোমাদেরকে আঠারোটি লেকচার দিয়েছি আজকে আমার উনিশতম লেকচার আমি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের সপ্তম অধ্যায় বেসেলস ফাংশন পড়াইতেছিলাম দেখো এর আগে আঠারো নম্বর লেকচারে আমি তোমাদেরকে উপপাদ্য চা চার পড়িয়েছিলাম আজকে আমি দেখাচ্ছি উপপাদ্য ছয় দেখো থিউরাম সিক্স র্যাকারেন্স সূত্র ফোর আজকে আমি তোমাদেরকে র্যাকারেন্স সূত্র ফোর দেখাচ্ছি আর থিউরাম হচ্ছে ছয় নাম্বার এটা তিতাস প্রকাশনীর চারশো চোদ্দো নম্বর পেজ বলছে যে দেখাও যে টু এন জে এন অফ এক্স সমান এক্স ইন্টু জেন মাইনাস ওয়ান এক্স প্লাস প্লাস ওয়ান অফ এক্স এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে দেখো আমরা জানি জে এন অর্থাৎ বেসেলস ফাংশন যেটা সেটা হচ্ছে জে এন অফ এক্স সমান সামেশন আর সমান জিরো থেকে ইনফিনিটি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আর এক্স বাই টু হোল টু দি পাওয়ার এন প্লাস টু আর বাই ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন প্লাস আর এখন আমরা উভয় পক্ষে টু এন গুণ করবো দেখো টু এন গুন করে দিই তাহলে এইদিকে টু এন গুণ করছি এইদিকেও টু এন গুণ করে দিলাম পরবর্তী লাইন দেখো আমরা এই টু এন কে টু এন প্লাস টু আর লিখছি মাইনাস টু আর দিয়েছি দেখো মাইনাস টু আর মাইনাস টু আর কাটা গিয়া টু এনই হবে দেখো এই টু এন কে আমরা টু এন প্লাস টু আর মাইনাস টু আর দিছি দেখো প্লাস টু আর মাইনাস টু আর এটা ব্যালেন্স হয়ে গেছে আর বাকি সব ঠিক রাখছি তারপরে দেখো এই লাইন থেকে লাইন একবার এটা আর এটা একবার টু এন প্লাস টু আর এর সাথে রাখবো আর একবার এই সবগুলা মাইনাস টু আর এর সাথে রাখবো এইরকম কাজ আমরা এর আগে আরও সবগুলো অঙ্কতেই করে আরছি সপ্তম চাপ্টারের দেখো তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর এইটা লিখবো এটা তো এটা যেহেতু টু আছে টু এন টু আর আমরা টু কমন নিয়ে নিতে পারি এন প্লাস আর হবে আর এটা হবে এক্স বাই টু হোল দি পাওয়ার এন প্লাস টু আর আর নিচে যা আছে দেখো ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল আর আর ফ্যাক্টোরিয়াল এন আর কে লিখতে পারি এন প্লাস আর এক কম ফ্যাক্টোরিয়াল অর্থাৎ তার কাছ থেকে এক বিয়োগ দিয়ে এন প্লাস আর মাইনাস ফ্যাক্টোরিয়াল আশা করি এটা তোমরা জানো তারপরে দেখো এই মাইনাসের মাইনাস আর সমান জিরো থেকে ইনফিনিটি মাইনাস ওয়ান আর টু আর দেখো টু আর টু আর আর বাকি যা আছে তা ঠিক রাখছি ঠিক এটাকে কি কাজ করছি এই ক্ষেত্রে আমরা এই আর কে বাংসি দেখো এই একসাথে কাজটা করে বলছি আর কে আমরা ভাঙতে পারি আর ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান অর্থাৎ ফ্যাক্টোরিয়াল আলকে লিখতে পারি আর ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান আর বাকি যেটা আছে ফ্যাক্টোরিয়াল এন প্লাস আর ফ্যাক্টোরিয়াল এন প্লাস আর ঠিক রাখলাম তারপরের লাইনে দেখো এই লাইন থেকে এই লাইন যে এন প্লাস আর এন প্লাস আর কাটা বাকি যা আছে তা লিখলাম এইখান এই ক্ষেত্র এই উপরের আর এ আরটা কাটা দেখো এখানে একটা আর আর এ আর কাটা আমি কেটে দিই এ আর এ আর কাটা আশা করি তোমরা বুঝতে পারছো বাকি সবগুলা লিখলাম এবার দেখো এই লাইন থেকে এই লাইন যেই কাজটা করছি সেটা হচ্ছে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আর একটা ঠিক রাখলাম দেখো এই যে এক্স বাই টু এক্স বাই টু রেলেক্সি এক্স বাই টু হোল টু দি পাওয়ার এন প্লাস টু আর দেখো সামনে একটা মাইনাস ওয়ান লাগাইছি মাইনাস ওয়ান লাগানোর কারণে দেখো এটা ব্যালেন্স হয়ে আর দেখো কি আসবে যে মাইনাস ওয়ান দিয়েছি মাইনাস ওয়ানের কারণে কিন্তু এটা হয়ে যাইব এরকম এক্স বাই টুর উপরে যদি মাইনাস দো তাহলে এটা কিন্তু হয় টু বাই এক্স খেয়াল করো টু বাই এক্স আর আমাদের আগে কিন্তু ছিল এরকম টু তো এই টু খেয়াল করো দেখো এখানে এক্স টু বাই এক্স কিন্তু একটা অতিরিক্ত আসতেছে এবার যদি আমি একটা এক্স দিয়া দিই তাহলে এক্সে এক্সে কাটা গিয়া ব্যালেন্স হয়ে যাব খেয়াল করো এক্স বাই টুর ফোরে পাওয়ার ওয়ান যদি আমরা অতিরিক্ত নেই তাহলে আসবো টু বাই এক্স তো সামনে তো টু ছিল এখানে তো টু আছেই কোনো সমস্যা নাই আমরা বেশি কিছু লিখি নি কি লিখছি তাহলে শুধু ওয়ান বাই এক্স একটা বেশি আর সেই জন্য এক্স করে দিলেই ব্যালেন্স হয়ে যাবে খেয়াল করো আমরা এখানে এন প্লাস টু আর আছে আর আমরা লিখছি এন প্লাস টু আর এইখানে মাইনাস ওয়ান দেওয়াতে আমাদের এটা হয়ে যাবে টু বাই এক্স তো টু তো আসেই টা ওয়ান বাই এক্সটা বেশি লিখছি এই জন্য এক্স একটা গুণ করছি তাহলে উপরের এক্স নিচের এক্স কাটা গিয়া ব্যালেন্স হয়ে গেছে এই যে লাইনটা এই যে এই লাইন আর এই লাইন আর এই লাইন পুরোপুরি ব্যালেন্স আছে আশা করি তোমরা বুঝতে পারছো তারপরে দেখো এইখানে এবং দেখো হরের ক্ষেত্রে বাকি যা আছে হরটা তো ঠিকই লিখলাম তার শুধু ওয়ান্ডারের সামনে নিয়ে আসছি ওয়ান্ডারে আগে লিখছি আর আটটারে পরে লিখছি এটা কোনো সমস্যা না তারপরে মাইনাস দেখো মাইনাস এই অংশটা থেকে এই অংশটা কি আসছে দেখো এটাকে আমরা একটু দৌড়া দৌড়ে নিয়ে কাজ করছি এই অংশটাতে আমরা তাদের একটু দৌড়তে হয়েছি কি ধরতে হয়েছে আর মাইনাস ওয়ান সমান কে ধরছি দেখো আর মাইনাস ওয়ান সমান কে ধরলে তাহলে আর সমান কে প্লাস ওয়ান হবে দেখো এই অংশটাতে আর মাইনাস ওয়ান সমান কে ধরছি তাহলে আর সমান কে প্লাস ওয়ান হবে এখানে লেখো এটা অন্য অঙ্কগুলাতে আমরা এটা করে আসছি এটা ধরে আসছি দৌড়ে এবং করতে হয়েছে এখানে আর আমরা দৌড়ি নেই দেখো আর মাইনাস ওয়ান সমান কে আর সমান কে প্লাস ওয়ান তাইলে দেখো আমি এই লাইনটা তোমাদেরকে এখানে বোঝে দিতেছি এদিকে দেখো তাইলে এই লাইন থেকে এই লাইন কী হবে আর সমান দেখো আর সমান কে প্লাস ওয়ান তাহলে ওয়ান মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার কে প্লাস ওয়ান জায়গায় টু লেখলাম এক্স বাই টু দেখো এন এর জায়গায় এন লেখলাম টু ইন্টু আর এর জায়গায় কে প্লাস ওয়ান তাহলে টু দেখুন করলে টু কে প্লাস টু আর বাকির নিচেরটা দেখো আর মাইনাস ওয়ানের জায়গায় কে বসাইছে আর মাইনাস ওয়ানের জায়গায় কে আর এই যে বাকি যেটা আছে সেটা হচ্ছে এন প্লাস আর এন প্লাস আর এন এর জায়গায় এন এর জায়গায় কে প্লাস সরি এর জায়গায় কে প্লাস ওয়ান বসাই দিলাম এরপরে দেখো এই লাইন থেকে এই লাইন কোনো কিছু করি নাই শুধু এই এক্সট্রারে সাম বাইরে নিয়ে গেছে সামিশনের বাইরে নিয়ে গেছি আর বাকিটা ঠিক রাখছি আর এইখানে দেখো এখানে মাইনাস ওয়ান হোল টু দিব আর কে প্লাস ওয়ান একবার ওয়ান একবার কে লিখছি আর কিছু না আর এক্স বাই টু লিখছি আর বাকিটা দেখো এন প্লাস টু কে প্লাস ওয়ান হয় তো এটা এটা দেখো এটা লিখতে গিয়ে আমি যেটা করছি এটাকে এক্স বাই টু লেখা যায় এক্স বাই টু লেখলে এখানে একটা পাওয়ার ঝুঁক হয় এটার সাথে আর ব্যালেন্স করার জন্য এখানে এক্স দিছি দেখো এটাকে এটা এটার স্বার্থে আমরা দেখো ওয়ান এটার স্বার্থে এটা 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 এটাকে আমরা লিখতে পারি এক্স বাই টু টু রে লিখছি এক্স বাই টু এটার সাথে একটা যোগ হয়েছে হয়ে এটার সাথে একটা বিয়োগ হয়ে গেছে আর এটা এটা আসছে ওই যে ব্যালেন্স করার জন্য আমরা এটা করা হয়েছে তারপরে দেখো এটা বাকি যা আছে এই যে নিচের হর যা আছে তা লিখছি আর এটারকে লিখা যা এক্স যে এন মাইনাস ওয়ান খেয়াল করো এন এর জায়গায় এন মাইনাস ওয়ান আছে এটা ছিল এন প্লাস আর এন প্লাস টু আর কিন্তু এন এর জায়গায় এন মাইনাস ওয়ান আছে এই জন্য যে এন মাইনাস ওয়ান অফ এক্স আর এক্সের জায়গায় তো এক্স আসে আর বাকি এটাকে দেখো এই যে মাইনাসটা মাইনাসের কারণে এটা প্লাস হয়ে গেছে আর এক্সটারে নিয়ে গেছি সামনে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার কে এক্স বাই টু এন প্লাস ওয়ান প্লাস টু কে আর ফ্যাক্টোরিয়াল কে ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান প্লাস কে এখন এটাকে লিখা যায় ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান দেখো সরি জে এন প্লাস ওয়ান অফ দেখো এটাকে লিখা যায় যে এন প্লাস ওয়ান জে এন প্লাস ওয়ান এন জায়গায় এন প্লাস ওয়ান আছে জন্য এটাকে লিখতে পারি আমরা জে ওয়ান প্লাস যে এন প্লাস ওয়ান আশা করি তোমরা বুঝতে পারছো দেখো এই লাইনটা খুব সহজভাবে বোঝানো হয়েছে দেখো এক্স জে এন মাইনাস ওয়ান অফ এক্স সুতরাং আমরা এটা লিখতে পারি টু এন টু এন জে এন অফ এক্স সমান টু এন জে এন অফ এক্স সমান এক্স এখান থেকে এটাও এক্স এটাও এক্স আছে এক্সটা কমন নিয়ে নিছি আর বাকি যেটা থাকবো জে এন মাইনাস ওয়ান অফ এক্স প্লাস জে এন প্লাস ওয়ান অফ এক্স প্রমাণিত আশা করি তোমরা বুঝতে পারছো এবং তোমাদের এটা যদি সমস্যা থাকে আমি কমেন্টের মাধ্যমে বললে অবশ্যই সলভ করে দেবো